সম্মানিত দর্শক মন্ডলী, আজ আমরা আসছি তাহেরপুর গরুর বাজারে। এটি বাগমারা থানার রাজশাহী জেলায় অবস্থিত। আজ আপনাদের কিছু খামারি সারগুলোর দাম সম্পর্কে জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই হাট প্রতি শুক্রবার সারাদিন মিলে আপনার এই হাটেতে খামারি সারগুলো কিনতে পারেন। চলুন দাম সম্পর্কে বিক্রির সাথে কথা বলি। বড় ভাই, গরুগুলো কি আপনাদের? এটার দাম যাচ্ছেন কত ভাই? কালোটা যেটা এর দাম যাচ্ছেন 85। এর দাঁত হয়েছে? দাঁত হয় না, হবে তাই না? এটার আনুমানিক ওজন কতটুকু আছে এখন? আপনাদের নাকি এগুলা গড়ে দাম তো কত চাচ্ছেন? ৫৫ করে চাচ্ছেন। এর ভিতরে যারা কিনে ওরা দামাদামি করে নেয়, তাই তো? এলে সব দেশি তাই না? এগুলো দাঁত হয় না একটাও? এতে 55-56 করে যেগুলো চাচ্ছেন যেগুলো, ঠিক আছে, এগুলোর ওজন কতটুকু আছে এখন? আপনার ওই আড়াই মন করে আছে। আজকে আপনি হাটের বেচা বিক্রি কেমন? ভালো আছে না? বাইরের পার্টিগুলো আসে কেন আছে এখানে? আসে কম কম, বাইরের পার্টিগুলো কম আসে। পালার লোক গৃহস্থ গুলো বেশি কিনে। মানে হাটটা সম্বন্ধে মানুষ জানে না হয়তো, বা এখানে একটা এত বড় হাট আছে। বড় ভাই, এটার দাম চাইলেন কত? ৪২ হাজার চাচ্ছেন। এটা কি জাতের হলো ভাইয়া? দেশি গরু। এটার দাম চাচ্ছে ৪২ হাজার, দেশি গরু। এটা বড় ভাই, এটার দাম যাচ্ছেন কত আপনি? ৭০ হাজার যাচ্ছেন। এটা কি দেশি জাতের ভাই? সিন্ধি জাতের। এটা ভাই এখন আনুমানিক ওজন কতটুকু আছে ভাই? ওজনে বিক্রি হবে না ভাই, এটা বাচ্চা করতে ওজনে বিক্রি হয় না, সেটা বুঝি। তারপরে ওজন তো আছে একটা তাই না? সে ওজনটা জিজ্ঞেস করতেছি, আনুমানিক কতটুকু হবে? ১০০ কেজি হবে। ভাইয়ের কি এটা বাড়ির গরু না ব্যবসার গরু ভাই? ভাই এত কথা বলা যাবে না। চাচারা কিনলেন না বিক্রি করবেন? চার দাম যাচ্ছেন কত? এটার ৩৬ যাচ্ছেন। আমি নিবো না, এমনি দামগুলো জানতেছি আর কি। না